কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক দেওয়া নাকি অবৈজ্ঞানিক, কি বলবেন আপনি? আমাদের নাস্তিক বন্ধুরা এটা বলেন যে কোরআনের আয়াত পড়ে যদি ফু দেওয়া হয় রোগবালাই ভালো হয়, মানুষ অসুখে থাকলে অসুখ দূর হয়, এটা অবৈজ্ঞানিক, এটা বিজ্ঞানসম্মত না। শুনেন, এটার চাইতে বিজ্ঞানসম্মত আর কোনোটা নেই, এটা আপডেট বৈজ্ঞানিক, আপডেট সায়েন্স এবং আপডেট আপনার প্রযুক্তি এখানে আছে। সেটা কি? সেটা হলো আজকাল দেখবেন যে সুইচ এক জায়গায়, লাইট আরেক জায়গায়, ফ্যান আরেক জায়গায়, সুইচ টিপ দেন ফ্যান চলে লাইট জ্বলে, আছে না নেই? আজ থেকে 500 বছর আগে যখন এটা আবিষ্কার হয়নি তখন মানুষ এগুলো কল্পনা করছে, করে নাই? এখন তো আর ধরাও লাগে না, ছোঁয়াও লাগে না, মোবাইলে আপনি হাই গুগল, হাই সিরি বলে কল অমুক বললে মোবাইল আপনার ধরাও লাগে না, দূর থেকে বলবেন মোবাইলে কল দিয়ে দেয়, এবং গরম লাগছে বললে, এখন সেই টেকনোলজি বের হয়ে গেছে যে আমার গরম লাগছে এটা বললে ফ্যান ঘুরা শুরু হয়, এসি চলা শুরু হয়, ঠান্ডা লাগছে বললে এসি চলা বন্ধ হয়, সেই টেকনোলজি চলে আসছে। তাহলে আপনি যেটা বলছেন নিজে না বুঝেও যদি বলেন তাতে যদি কাজ হয়ে যায়, তো আল্লাহর কালাম তেলাওয়াত করে ফু দিলে সেটার মাধ্যমে কাজ হতে পারাটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? অতএব আপনার বিজ্ঞান, আপনি বিজ্ঞানের যদি পিছিয়ে থাকা পার্টে থাকেন, আপনি যদি আপ টু ডেট না থাকেন, আপনি যদি ওল্ড ভার্সনে থাকেন, তাহলে অনেক হায়ার টেকনোলজি, অনেক আপডেট টেকনোলজি সম্পর্কে আপনার কাছে এরকম মনে হতে পারে। আজ থেকে 1000 বছর আগের মানুষের কাছে যদি রকেটের আর বিজ্ঞানের গল্প দেওয়া হতো তারা হাসতো, বলতো গল্প দেওয়ার আর জায়গা পায় না। ঠিক একইভাবে হয় আমার, এখন টেকনোলজি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, বান্দার সব আমলগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখাবেন, হাজির করবেন, কিভাবে হাজির করবেন মানুষ আগে বুঝতো না, এখন ভিডিও বের হয়েছে, ভিডিও ক্যামেরা বের হয়েছে, এখন ছবি ভিডিও সংরক্ষণ করা যায়, এখান থেকে মানুষের জন্য বোঝা সহজ হয়ে গেছে। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন তার সবকিছুই যৌক্তিক, হয় আজকে বুঝে আসছে আর নাহলে 200-500 বছর পরে আসবে, না 2000 বছর পরে বুঝে আসবে, বুঝে আসুক আর না আসুক আল্লাহ যা বলেছেন সেটা সত্য, মহাসত্য, সে ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ অবকাশ নাই।